শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদি আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম ব্যর্থতার বৃত্ত ভাঙতে এবার টি টোয়েন্টি চ্যালেঞ্জ আশাবাদী ডমিঙ্গো টাইগারদের হারানোর হুঙ্কার মাসা বিশ্বকাপ বাছায় কাতার ও ভারত ম্যাচের জন্য ক্যাম্প শুরু পঁচিশ সেপ্টেম্বর দলে পরিবর্তন চান না জেমিদে একত্রিশ রেকর্ডের জাতীয় সাঁতারে একান্ন স্বর্ণ নিয়ে বিকে স্পির দাপট ছেলেদের সেরা মোবারক একটা জয় পাল্টে দেবে দলের পরিবেশ চাপে থাকা টিম টাইগার্স সেই জয়ের প্রতীক্ষায় কাল সন্ধ্যায় ট্রাইনেশন টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবুয়ে দলগত পারফরমেন্স চান হেডকোচ রাসেল ডমিঙ্গো উইকেট বুঝে ঠিক করবেন কম্বিনেশন অন্যদিকে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে বাংলাদেশকে হারানোর হুঙ্কার দিয়ে রেখেছেন অধিনায়ক মাসা কাজা শুরু হওয়ার আগে ট্রফি হাতে হাসি মুখে তিন অধিনায়ক অন্য সময় হলে এখানে বাংলাদেশকে বলা যেত পরিষ্কার ফেভারিট কিন্তু চট্টগ্রাম টেস্টের পর এটা বলার আর সুযোগ নেই আফগান বিপর্যয় বাংলাদেশ ক্রিকেটকে ফেলেছে প্রশ্নের মুখে কতটা চাপে টিম টাইগার্স তা টের পাওয়া যায় মিরপুর ইন্ডোরে গিয়েই দল আসার ঘন্টা দুয়েক আগে সেখানে হাজির সাকিব মুশফিক গুরু সালাউদ্দিনের অধীনে ঘন্টাখানেক নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে একটা জয়ের আকুতি পুরো দলে প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলেও তাই এক চুল নির্ভর হওয়ার সুযোগ নেই ফ্লাডলাইটের আলোতে নিজেদের প্রস্তুত করেছেন সেন্টার উইকেটে ব্যাটিং বোলিং করে টেস্টে একাদশ ছিল স্পিন নির্ভর তবে ছোট ফর্মেটে ওই ফর্মুলা থেকে বেরিয়ে আসছে ম্যানেজমেন্ট মুস্তাফিজ সাইফুদ্দিনের সঙ্গে তৃতীয় সিমার হিসেবে অভিষেক হতে পারে ছয় ফুট এক ইঞ্চির ইয়াসির আরাফাতের সাকিবের সঙ্গে স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাতে পারেন তাইজুল যদিও আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে আমরা হতাশ করেছি কিন্তু এটা ভিন্ন ফরম্যাট দলের নবীন ক্রিকেটাররা যেমন আছে তেমনি অনেক সিনিয়র ক্রিকেটারও আছে আমি মনে করি দল হিসেবে খেললে ভালো ফল আসবে ঘরে বাইরে মিলিয়ে কঠিন সময় পার করছে জিম্বাবুয়ে ক্রিকেট দলও ক্রিকেট বিশ্বকে জবাব দিতে তারাও বার্তা দিতে চায় চাপে থাকা বাংলাদেশের বিপক্ষে সুযোগ নিতে মুখিয়ে দলটি কিছুদিন আগে জিম্বাবু ক্রিকেটে ঝড় গেছে আমরা এসব বিষয়ে মাথা রাখতে চাই না আমাদের কাজ হলো মাঠে পারফর্ম করা টি টোয়েন্টিতে আমরা বেশ ভালো খেলি আমি মনে করি এগিয়ে থেকে নামবো আমরা দুই দলের এত সব পরিকল্পনা আর আয়োজনে শেষ পর্যন্ত বাগড়া দিতে পারে বৃষ্টি আবহাওয়ার পূর্বাভাসে শুক্রবার বৃষ্টির শঙ্কা আছে সাব্বির ইরফান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা যুব এশিয়া কাপের দুই সেমিফাইনালে বৃষ্টির কারণে পণ্ড হয়েছে কোন রিজার্ভ ডে না থাকায় দুই গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ও ভারত পৌঁছে গেছে ফাইনালে প্রেমাদাসা স্টেডিয়ামে শিরোপা লড়াই শনিবার মোরাতুয়াই সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল আফগানিস্তান অন্যদিকে পিসারা ওভালে ভারতের লড়াই ছিল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সকাল থেকে টানা বৃষ্টি হয়েছে ভারী বৃষ্টিতে মাঠে পানি জমে যায় নির্ধারিত সময় পর পরিদর্শন করে ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন অফিসিয়ালরা টানা তিন জয়ে গ্রুপ বি এর সেরা হয়ে সেমিতে ছিল টাইগার জুবারা অন্যদিকে এ গ্রুপের শীর্ষে থেকে শেষ চারে ওঠে ভারত আবারও ট্রাই নেশন টি টোয়েন্টি সিরিজ প্রসঙ্গ টি টোয়েন্টিতে রেকর্ডটা সাদামাটা এই ফরম্যাটের সঙ্গে এখনো মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে নামার আগে অতীত পরিসংখ্যান আর সাম্প্রতিক পারফরমেন্স কোনোটাই স্বস্তি দিচ্ছে না টাইগারদের তার উপর প্রস্তুতি ম্যাচেও সহজেই জিতেছে মাসাকাজার দল ব্যর্থতা থেকে বের হতে ব্যাটে বলে সেরাটা দিতে হবে সাকিবদের সময়টা ভালো যাচ্ছে না টিম বাংলাদেশের ওডিআই টেস্ট কিংবা টি টোয়েন্টি কোনো ফরম্যাটেই সাম্প্রতিক সময় খুব একটা ভালো সময় কাটাচ্ছে না সাকিব মুশফিকরা নতুন কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে নতুন অধ্যায় শুরু করতে চেয়েছিল ক্রিকেট বোর্ড কিন্তু আনকোরা আফগানিস্তানের কাছে একমাত্র টেস্ট হারায় প্রথম অ্যাসাইনমেন্টেই বাড়তি চাপ যোগ হয়েছে সাউথ আফ্রিকান এই কোচের টি টোয়েন্টি পরিসংখ্যানে সুবিধাজনক অবস্থানে নেই বাংলাদেশ সবশেষ দু সালের বাইশ ডিসেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে সিরিজ হাতছাড়া করেছিল টাইগাররা একই বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছিল স্টিভ রোডসের বাংলাদেশ বেরাদুনে তিন শূন্য ব্যবধানে হার সাকিব মুশফিকদের তবে সাফল্য আছে দু হাজার আঠারো সফরে সেখানে ওয়ানডের পাশাপাশি টি টোয়েন্টি সিরিজও জিতেছিল টাইগাররা আর একই বছর নিদাহাস ট্রফির ফাইনাল জিততে জিততে শেষ বলে গিয়ে ভারতের কাছে হারতে হয় নইলে বাংলাদেশ ক্রিকেটের প্রথম শিরোপা আসত শ্রীলঙ্কার মাটি থেকে দু হাজার সতেরোতে সাতটি টি টোয়েন্টির মধ্যে মাত্র একটিতে জয় হার ছয়টিতে একমাত্র সেই জয়টি এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে তাছাড়া নিউজিল্যান্ড কিংবা সাউথ আফ্রিকা কারো সাথেই পেরে ওঠেনি বাংলাদেশ দু হাজার অবশ্য জয়ের সংখ্যা বেশি ১৬ ম্যাচের মধ্যে সাতটি জয় হার আটটি পরিত্যক্ত একটি ম্যাচ দু থেকে এখন পর্যন্ত পঁচাশিটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ যার মধ্যে মাত্র ছাব্বিশটিতে জয় টাইগারদের হারের সংখ্যা পঞ্চাশের ওপর সাতান্নটি পরিত্যক্ত দুইটি ম্যাচ শতাংশের হিসেবে মাত্র ২২ শতাংশ ম্যাচ জিতেছে লাল সবুজরা জিম্বাবুয়ের রেকর্ড অবশ্য আরও খারাপ জয়ের শতাংশ মাত্র নয় ছেষট্টি ম্যাচে ১৪ জয়ের বিপরীতে হার পঞ্চাশ ম্যাচে পরিত্যক্ত দুইটি ম্যাচ আর দুই দলে নয় দেখায় বাংলাদেশের পাঁচ জয়ের বিপরীতে জিম্বাবুয়ের জয় চারটি আফগানদের কাছে টেস্ট হারা বাংলাদেশ সেই চাপ থেকে বেরুতে জয় পেতে মরিয়া কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ জানাবো অ্যাশেজের খবর ওভালে পঞ্চম টেস্টের প্রথম দিন অজি পেসে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড টসের ব্যাটিং নেমে এখন পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ আট উইকেটে দুশো রান আবারও ব্যর্থ জো ডেনলি আউট হয়েছেন চোদ্দ রান করে প্রথম সেশন পার করেছেন জো রুট ও রোরি ব্রান্স। পরের সেশনে দুই উইকেট পড়েছে সাতচল্লিশ করে আউট হন বার্নস স্টোকস ফেরেন বিশ রান করে চাবিরতির পর সাতান্ন করা রুটকে ফিরিয়ে চাপ বাড়িয়েছে অজিরা সেট হয়ে বাইশ রানে ফেরেন জনি বিয়ারিস্টো স্যাম কারেন ক্রিসোক্স আর জোফ্রা আর্চার বেশিক্ষণ টিকতে পারেননি এক প্রান্ত আগলে সংগ্রহ আড়াইশো পার করেছেন জশ বাটলার মিচেল মার্শের শিকার চার উইকেট দুটি করে উইকেট নিয়েছেন কামিন্স ও হ্যাজেলু মর্যাদার সিরিজে দুই এক ব্যবধানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া দুই সপ্তাহের ছুটিতে জাতীয় দল বিশ্বকাপ বাছাই পর্বে কাতার ও ভারত ম্যাচ সামনে রেখে পঁচিশ সেপ্টেম্বর শুরু হবে ফুটবলারদের ক্যাম্প দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে ন্যাশনাল টিমস কমিটির আপাতত স্কোয়াডে কোন পরিবর্তনের পক্ষে নন হেড কোচ জেমিডে ছুটি শেষে নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করতে চান জেমি আফগানিস্তান ম্যাচে বাংলাদেশের সার্বিক পারফরম্যান্সে সন্তুষ্ট ন্যাশনাল টিমস কমিটি কিন্তু জয় বা ড্র করতে না পারার হতাশা আছে তবে এখনই এসব ভেবে সময় নষ্ট করতে চান না কর্তারা ভাবনায় বিশ্বকাপ বাছাইয়ে পরের দুটি ম্যাচ হোমে দশ অক্টোবর কাতার পরীক্ষা এবং পনেরো অক্টোবর অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ ভারত কঠিন দুটি ম্যাচ নিয়ে পরিকল্পনা সাজিয়েছে কমিটি পঁচিশ সেপ্টেম্বর আবারও শুরু হচ্ছে অনুশীলন ক্যাম্প ঘরের মাঠে খেলবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আমরা ডিস্যাপয়েন্টেড যে আমরা জিততে পারি নাই তবে আমরা অলসো ভেরি ভেরি হোপফুল অ্যান্ড কনফিডেন্ট যে আগামী ম্যাচগুলোতে আমরা আরও ভালো পারফরমেন্স দিব অ্যান্ড অবশ্যই কিছু পয়েন্ট আমরা পাবো এই এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং যাত্রায় আমরা চেষ্টা করব দুইটা ম্যাচের আয়োজন করতে এবং কোন দুই দেশের সাথে বা এক দেশের সাথে বা যেটা বললাম হবে কিনা এটা আগামী দিনগুলোতে জানা যাবে আফগানিস্তান ম্যাচে কিছু ভুল ত্রুটি হয়েছে আপাতত লক্ষ্য সেগুলো কাটিয়ে ওঠা বাস্তবতা মেনেই সামনে এগিয়ে যেতে চান জেমিডে হারের মাঝেও ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন তাই আস্থা রাখছেন জামাল সুফিলদের ওপর কাতার ও ভারত ম্যাচে স্কোয়াডে কোনো পরিবর্তন চান না জেমিডে সামনে কঠিন চ্যালেঞ্জ ফুটবলারদের ক্লাব বা ঘরোয়া আসরের ব্যস্ততা আপাতত নেই তবে কেন সুযোগ থাকা সত্ত্বেও দেরিতে ক্যাম্প শুরু হচ্ছে এই কয়েকদিন ছেলেরা কঠোর পরিশ্রম করেছে তাই ওদের বিশ্রাম দরকার অতিরিক্ত প্র্যাকটিস নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই স্কোয়াড নিয়ে আমি খুশি পরিবর্তনের প্রয়োজন ফুটবলারদের পাশাপাশি ছুটিতে যাচ্ছেন হেড কোচ জেমি ডে তবে ছুটির মধ্যেও ফুটবলারদের সঙ্গে যোগাযোগ রাখবেন জেমি জাফর সালে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বিকেএসপির দাপটে শেষ হলো তেত্রিশতম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার একান্নটি স্বর্ণ ও আটান্নটি রৌপ্য জিতে দলগত চ্যাম্পিয়ন বিকেএসপি সাঁতারো ডাইভিংয়ে এবার নতুন একত্রিশটি রেকর্ড হয়েছে অনেক দিন পর এত রেকর্ড বয়স ভিত্তিক সাঁতারে এবারে ছেলেদের সেরা মোবারক হোসেন আর মেয়েদের বিভাগে সেরা হয়েছেন অ্যানি খাতুন চারটি স্বর্ণ ও চারটি নতুন জাতীয় রেকর্ড গড়ে বালকদের মধ্যে শ্রেষ্ঠ সাঁতারু বিকেএসপির মোবারক হোসেন এগারো বারো বছর বালক গ্রুপ থেকে প্রতিযোগিতায় অংশ নেন মোবারক শ্রেষ্ঠ সাঁতারু হলেও বয়স ফিটনেস ও টাইমিং বিবেচনায় আসন্ন এসে গেমসে মোবারকের জায়গা পাওয়ার সম্ভাবনা কম সুযোগ মিলতে পারে কাজল মিয়ার যুব গ্রুপ থেকে আট ইভেন্টে স্বর্ণ জেতেন কাজল এসএ গেমসে কাজল মিয়াকে নিয়ে আশাবাদী সাঁতারের হেড কোচ ফেডারেশনের ট্যালেন্ট হান্ট প্রকল্প থেকে উঠে আসা কিশোরগঞ্জের কাজলেরও স্বপ্ন দেশের জন্য পদক জয় করা আমি নিজের ব্যাপারে অনেক আত্মবিশ্বাসী কিন্তু ভালো প্র্যাকটিস করতে হবে এই জায়গায় জন্য ভালো টাইমিং করতে হবে তাহলে যাইতে পারে এসিয়া গেমসের জন্য যত চেষ্টা করবো

নিজের জন্য বা দেশের জন্য কিছু করা তার প্র্যাকটিস এবং রেজাল্ট টাইমিং ইমপ্রুভমেন্ট সব মিলে মনে হচ্ছে ও হয়তো উদীয়মান সবচেয়ে সেরা মনে হচ্ছে যদিও বেস্ট খেলোয়াড় আমরা মুবারক হোসেনকে দিচ্ছি মুবারক হোসেনের বয়সটা এগারো বারো বছর এগারো বারো বছর গ্রুপের অ্যানি খাতুন সাতটি স্বর্ণ পদক জিতে বালিকাদের মধ্যে শ্রেষ্ঠ সাঁতারু হন অ্যানির সমান সংখ্যক স্বর্ণ ছিল তেরো চোদ্দ বছর গ্রুপের মুক্তার কিন্তু একটি ইভেন্টে জাতীয় রেকর্ড থাকায় শ্রেষ্ঠ সাঁতারুর পুরস্কার জিতে নেয় অ্যানি প্রতিযোগিতার সার্বিক আয়োজন নিয়ে সন্তুষ্ট ফেডারেশন এখন থেকে প্রতি বছর নিয়মিত বয়স ভিত্তিক সাঁতার করার পরিকল্পনার কথা জানান সহ সভাপতি চব্বিশটি স্বর্ণ সতেরোটি রৌপ্য জিতে দলগত ভাবে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ আনসার ইন্ডিপেন্ডেন্ট নিউজ এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং আর্চারি রিকার পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ সেমিফাইনালে মালয়েশিয়াকে হারিয়েছে পাঁচ 5-3 সেটে কাল ব্যক্তিগত আর দলগত রিকার ইভেন্টে স্বর্ণ জয়ের লক্ষ্যে নামবেন রোমান সানা ফিলিপাইনের ক্লার্ট সিটিতে আজ শুরুটা ভালো হয়নি লাল সবুজের দ্বিতীয় সেটে তিন এক পয়েন্টে এগিয়ে যায় মালয়েশিয়া বাংলাদেশ ম্যাচে ফেরে তৃতীয় সেটে চতুর্থ সেটে পূর্ণ দুই পয়েন্ট নিয়ে দলের জয় নিশ্চিত করেন রোমান তামিম ও রুবেল ফাইনালে শুক্রবার চীনের মুখোমুখি হবে বাংলাদেশ ব্যর্থ হয়েছে বাংলাদেশের নারী দল রিকার্ড মিশ্র দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে চীনের কাছে হার ছয় শূন্য একটি পয়েন্টও নিতে পারেনি দেশসেরা দুই আর্চার ও বিউটি রায় শুক্রবার ব্রোঞ্জের লড়াই প্রতিপক্ষ চাইনিজ তাইপে এয়ার এশিয়া উইমেন্স এ এফ কাপ হকিতে শক্তিশালী হংকং এর বিপক্ষে লড়াই জমিয়ে হারল বাংলাদেশ সিঙ্গাপুরে নিজেদের তৃতীয় ম্যাচে লাল সবুজের হার এক শূন্য গোলে গোল প্রথম কোয়ার্টার দ্বিতীয় কোয়ার্টারে শেষ দিকে ডেডলক ভাঙে হংকংয়ের মেয়েরা বিরতির পর আক্রমণ চালিয়ে দুটি পেনাল্টি কর্নার আদায় করে নিলেও গোল শোধ করতে পারেনি বাংলাদেশ হারলেও ঋতু সর্ণাদের পারফরমেন্সে প্রশংসার দাবিদার সিঙ্গাপুরের কাছে হেরে আসর শুরু করেছিল বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয় আলোচনায় নিয়ে এসেছে ছয় দলের টুর্নামেন্টে তিন পয়েন্ট নিয়ে টেবিলের চারে বাংলাদেশ সাত পয়েন্ট নিয়ে শীর্ষে চাইনিজ তাইপে শনিবার নিজেদের চতুর্থ ম্যাচে উজবেস উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ সেরা দুই দল পাবে দু হাজার জুনিয়র এশিয়া কাপের টিকিট আমরা মন থেকে চেষ্টা করছে যে আমরা জিতি কিন্তু অভাবে আজকে আর আমাদের লাগের জন্য আমরা ম্যাচটা ব্যাড হংকং টিম খুবই ম্যাচিওর এবং তারা খুব পরিকল্পিতভাবে আক্রমণগুলো করেছে সেক্ষেত্রে আমাদের খেলোয়াড়রা ফার্স্ট কোয়ার্টার এবং লাস্ট কোয়ার্টার এই দুইটা কোয়ার্টারে খুব ভালো খে খেলেছে কিন্তু আমাদের অভিজ্ঞতার কারণে আমরা আজকে ম্যাচটা আমরা লুজ করেছি এসএ গেমসে এই প্রথম অন্তর্ভুক্ত হয়েছে ফেন্সিং প্রথমবার বাজিমাতের লক্ষ্য বাংলাদেশের দেশিদের পাশাপাশি বিদেশি কোচের অধীনে মিরপুর ইনডোর স্টেডিয়ামে চলছে অনুশীলন তিনটি ক্যাটাগরিতে পুরুষ ও নারী দল থেকে বেশ কিছু পদক জয়ের আশা কোচ ও খেলোয়াড়দের দু সালে বাংলাদেশে শুরু হয় বিশ্বের অন্যতম প্রাচীন খেলা ফেন্সিংয়ের পথ চলা গেল দশ বছরে বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্টে সাফল্য মিলেছে প্রথমবার গেমসে অন্তর্ভুক্তির পর থেকেই পদক জয়ের স্বপ্ন দেখছে জন্য নেই নিজস্ব ব্যবস্থা মিরপুরে ইনডোর স্টেডিয়ামে কেবল দুটি পিস্টে অনুশীলনের সুযোগ পিস্ট যদি আমাদের আর তিন চারটা পিস্ট এখানে দিতে পারতাম হয়তো বা আরো প্লেয়ারদের জন্য ভালো হতো এবং গোল্ডের জন্যই ফাইট করব আর ফেন্সিং এ যেহেতু বারোটা গোল্ডের তো আমরা পাঁচ থেকে ছয়টা গোল্ডের টার্গেট নিয়ে নেপালে যাই তিনটি ক্যাটাগরি ইপি ফয়েল ও সেভারে মোট চব্বিশ জন ফেন্সারের অংশগ্রহণ নিশ্চিত করতে চায় ফেডারেশন দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণে আত্মবিশ্বাসী ফেন্সাররা সাউথ এশিয়ান কান্ট্রি পরে আমরা আমাদের স্থান আমরা ইনশাল্লাহ পদক আশা বিদেশি কোর্সের আন্ডারে আমরা ছয় ঘন্টা প্র্যাকটিস করতেছি সকালে তিন ঘন্টা বিকেল তিন ঘন্টা

অনূর্ধ্ব ষোলো এএফসি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে থাইল্যান্ডের মেয়েরা বৃহস্পতিবার হালকা ট্রেনিং করেছেন মারিয়ারা এরপর প্রতিপক্ষ দল সম্পর্কে শীর্ষদের ধারণা দিয়েছেন কোচ গোলাম রাব্বানী ছোটন দলের প্রস্তুতি ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দশ দিন আগে থাইল্যান্ডে গেছে বাংলাদেশ স্থানীয় ক্লাবের সাথে তিনটি প্রস্তুতি ম্যাচে দুটিতে জিতেছে লাল সবুজ শেষ ম্যাচে ক্যাসেট সার্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ড্র করেছে দুই দুই গোলে আট দলের আসরে এ গ্রুপে খেলবে বাংলাদেশ গ্রুপে অন্য তিন দল জাপান অস্ট্রেলিয়া ও স্বাগতিক থাইল্যান্ড রোববার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড তারকা খেলোয়াড়দের চোট সমস্যায় ভুগছে বড় ক্লাবগুলো এই মাসে গুরুত্বপূর্ণ সব ম্যাচ বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মেসির চোট নিয়ে সতর্ক বার্সা আর সুয়ারেসের ফিটনেস নিয়েও আছে চিন্তা অন্যদিকে হ্যাজার সহ রিয়ালের চোটের লম্বা লিস্টে যুক্ত হয়েছেন মন্ট্রিজ ও চ্যাম্পিয়ন্স লিগের চ্যালেঞ্জে সেরা দল না পাওয়ার শঙ্কায় লস প্লাঙ্কোস আন্তর্জাতিক বিরতি শেষে ফের সরব ক্লাব ফুটবল জাতীয় দলের জার্সিতে আলো ছড়ানোর পর এবার পালা ক্লাব ফুটবলে নৈপুণ্য দেখানোর এরই মধ্যে বার্সেলোনায় অনুশীলনে যোগ দিয়েছেন জর্ডি আলবা ও সার্জিও বুসকেটস টিনে সেন্সেশন আনসুফাতি ও আর্নাও তেনাসো গাগরম করেছেন দলের প্রাণ মেসিকে ছাড়া শেষ এগারো মৌসুমের মধ্যে এবার সবচেয়ে বাজে শুরু বার্সার প্রথম তিন ম্যাচে পয়েন্ট মাত্র চার পরের ম্যাচেও কঠিন পরীক্ষায় কাতালানরা ভ্যালেন্সিয়ার বিপক্ষেও মেসিকে পাচ্ছেন না কোচ বালবার চোট থেকে সেরে উঠলেও এখনই অধিনায়ককে নিয়ে ঝুঁকি নিতে চান না বার্সা মাস্টারমাইন্ড পুনর্বাসনের ট্রেনার ও ফিজিয়ার সঙ্গে একাই কাজ করছেন মেসি সতেরো সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগে বোরুশিয়া ডটমুন্ড ম্যাচে তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে পাঁচই আগস্ট প্রাক মৌসুম প্রস্তুতির অনুশীলনে চোটে পড়েন মেসি এখন পর্যন্ত সাঁত্রিশ দিন ম্যাচ খেলেননি এলেন টেন তাকে ছাড়া এবার আট ম্যাচের মাত্র একটিতে জিতেছে বার্সেলোনা লিগে বার্সেলোনার চেয়ে কিছুটা ভালো অবস্থায় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল তবে চোট সমস্যায় মৌসুমের শুরুতেই স্কোয়াডের এগারো ফুটবলার নেই জিদানের হাতে সেরা তারকা এডেন হ্যাজার্ডো উরুড় চোটে দলের বাইরে প্রাক মৌসুম প্রস্তুতিতে নিজেকে মেলে ধরলেও রিয়ালের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে অভিষেকে দেরি হচ্ছে বেলজিয়াম তারকার লালিগায় তিন ম্যাচে দুই ড্র ও এক জয় পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে রিয়াল নরবরে মৌসুম শুরুর পর সেপ্টেম্বরে কঠিন চ্যালেঞ্জ লস ব্লাঙ্কোদের উনিশ সেপ্টেম্বর পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ মিশন শুরু করবে গ্যালাকটিকোস কঠিন ম্যাচের প্রস্তুতিতে লেভান্তে ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন জিদান স্বস্তিতে নেই ক্লাব ফুটবলের আরেক জায়েন্ট পিএসজিও চোটের কারণে ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নদের স্কোয়াডে নেই কাভানি ও এমবাপে চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে দুই সুপারস্টারকে পাওয়া নিয়ে থাকছে শঙ্কা তবে গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে পাচ্ছেন কোচ থমাস টুখেল নতুন মৌসুমে এখনও পিএসজি জার্সিতে কোনো ম্যাচ খেলেননি নেইমার মোহাম্মদ নাজিম ইন্ডিপেন্ডেন্ট নিউজ নেইমারকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেনি বার্সেলোনা এমন অভিযোগ লিওনেল মেসির আর্জেন্টাইন সুপারস্টার জানিয়েছেন বার্সাতে ক্যারিয়ার শেষ করতে চান তিনি জিততে চান আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি মেসি নেইমার সুয়ারেসের এমএসেন ট্রো বার্সাকে জিতিয়েছে অনেক শিরোপা দুই মৌসুম আগে রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সা ছেড়ে পিএসজিতে পারি জমান নেইমার প্যারিসের সময়টা ভালো কাটেনি তার গুঞ্জন ছিল এই মৌসুমে আবারও বার্সায় ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার সাবেক সতীর্থকে ফেরাতে ম্যানেজমেন্টের কাছে অনুরোধ করেছিলেন মেসি সুয়ারেসরা তবে বার্সেলোনা আর পিএসজির বনি বনা না হওয়ায় নেইমারের দল বদল সম্ভব হয়নি নেইমারকে ফেরাতে ব্যর্থ হওয়ায় বার্সার ইচ্ছে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন মেসি নেইমার বার্সেলোনায় ফিরলে খুব খুশি হতাম ওকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেনি বার্সা ম্যানেজমেন্ট শুধু জানিয়েছে কাজটা কঠিন ছিল আর বার্সেলোনা ছেড়ে কোথাও যাচ্ছি না এখানে থেকে আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই মে তের নবর এই ছিল যত খেলায় এমন সর আমাদের পরের আগে